সার্ভিসের 18টি ইউনিটের চেষ্টায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসার আগে কয়েকশো ঘর পুড়ে ছাই। আমরা সবাই ঘুমাই না ছিলাম, চিল্লা চিল্লি শোনার পরে আমরা উঠছি, খেতাবলি যে যা পারিছে নিয়ে দৌড়াই বাঁচানোর জন্য চেষ্টা করি। সব পড়ে গেছে, সব আমি নিজে লাশ হয়ে যেতাম, আমাকে আল্লাহ বাঁচায় আছে। আমার কিচ্ছু ভাই করতে পারি নাই, আমার বোনের না, আমার মামির না। প্রায় 50-60টা দোকান ছিল, এক একটা দোকানে মাল আছে, কোনো দোকানে 10 লাখ, কোনো দোকানে 15 লাখ। পাইপ লাগাই দিছি সেখানে 40 মিনিট ধরে, তাদের খালি তো পাইপে পানি এনে কেনা, পানি এনে কেনা, তারা খালি ঘরে কোনো পানি করতে পারে না। সরু গলিতে আগুন নেভাতে গিয়ে ভয়াবহ পরিস্থিতি। বস্তিতে যেহেতু টিনের ঘর এবং সেপারেশন বেশি, সেজন্য আসলে আমাদের আগুন নেভাতে অনেকটা ব্যাক পেতে হয়েছে। টোটাল 18টা ইউনিট কাজ করেছে, আপাতত এখন আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। আনঅথোরাইজ গ্যাস এবং ইলেকট্রিসিটি লাইন আছে, তা আমরা যেটা মনে করছি যে কোনো এই দুটার যে কোনো একটা থেকে হয়তো আবার আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়, সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জটিলতা কেটে যাওয়ায় দ্রুত এগিয়ে চলছে দেশের প্রথম উড়াল সড়ক নির্মাণ কাজ। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলবে আগামী মার্চে, পুরো চালু হলে অর্ধেকে নামবে ঢাকার যানজট। আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীরা নিজেই করছেন করোনা পরীক্ষা, চরম অব্যবস্থাপনা, সীমাবদ্ধতার দোহায় স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্টদের। এবং বিশ্বকাপ বাছাইয়ে রাতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, জামাল ভুঁইয়াদের দোহা জয়ে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর। ভোর 4:30 থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট। আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অবৈধ বিদ্যুৎ গ্যাসের সংযোগকে আগুন লাগার প্রাথমিক কারণ বলছে ফায়ার সার্ভিস। রাত 4টার কিছু আগে বস্তির একটি কোণা থেকে আগুনের সূত্রপাত, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দাউ দাউ করে জ্বলা আগুনের লেলিহান ততক্ষণে আকাশ ছোঁয়ার চেষ্টায় ব্যস্ত। আরেকদিকে রাতের আধার ভেদ করে আগুনের লাল আভা ছড়িয়ে যায় মহাখালীর পুরো আকাশ। কিছু বুঝে ওঠার আগেই দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিশেহারা বস্তিবাসী। কয়েক হাজার ঘর নিয়ে মহাখালীর এই সাততলা বস্তির মানুষের মাঝে তখন বাঁচার আকুতি, আর শেষ সম্বল উদ্ধারের প্রাণান্তকর চেষ্টা। কিভাবে লাগছে তা বলতে পারি না, আমরা সবাই ঘুমাই না ছিলাম, চিল্লা চিল্লি শোনার পরে আমরা উঠছি, খেতাবলি যে যা পারিছে নিয়ে দৌড়াই বাঁচানোর জন্য চেষ্টা করি। সামনে বেরাবার কোনো পরিস্থিতি নেই, পরে যেই ব্যবসা সামনে গলিতে সামনে দেয় আগুন। সময় যতই গড়ায় আগুনের তীব্রতা ততই বাড়তে থাকে। আগুনের ভয়ঙ্কর শিখা একদিকে যেমন সংখ্যা বাড়ায়, তেমনি এর কালো ধোয়া ব্যাঘাত ঘটায় আগুন নির্বাপনে। সরু গলি হওয়ায় ভেতরে প্রবেশে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। বিভিন্ন সূত্র থেকে পানি সরবরাহ অব্যাহত রাখেন তারা। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সহজ হয় দমকল বাহিনীর। সাধারণের আর্তনাদে তৈরি হয় এক গুমোট পরিবেশের, শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব এই দরিদ্র মানুষগুলো। সবকিছু বুইরা শেষ হয়ে গেছে, আমরা কিচ্ছু ভাই করতে পারি নাই, ঘরের মধ্যে চাল টাকা পয়সা সবকিছু বুইরা শেষ হয়ে গেছে, কালে মাইয়া ডালে ওই টায়া পড়ছি। আমি নিজে লাশ হয়ে যেতাম, আমাকে আল্লাহ বাঁচায় আছে। আর ডিউটি করিয়া রাডিউটি চাকরি করিয়া আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার কারণ হিসেবে বস্তিবাসী দাবি করেন ফায়ার সার্ভিসের বিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোকেই। অনেক চেষ্টা করছি ফায়ার সার্ভিস, তারা উল্টা যেখানে আগুন নাই এখান দিয়ে আগুন নিভাইছে, কিন্তু যেখানে আগুন আছে সেখানে কোনো ফায়ার সার্ভিস কোনো কার্যক্রম করে নাই। এর মধ্যে আপনার প্রায় 50-60টা দোকান ছিল, এক একটা দোকানে মাল আছে, কোনো দোকানে 10 লাখ, কোনো দোকানে 15 লাখ, কোনো 20 লাখ টাকার উপরে মাল ছিল। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা জানান যথাসময়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা। আগুনের সূত্রপাত এখনই জানা না গেলেও বস্তির অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগের দিকে দৃষ্টি ফায়ার সার্ভিসের। আগুনের খবরটা পেয়েছি আজকে ভোর 3:59 এবং আমাদের প্রথম ইউনিট এখানে এসে পৌঁছায় 4:12, তখন থেকে আমরা এই আগুনে কাজ করছি। বস্তিতে যেহেতু টিনের ঘর এবং সেপারেশন বেশি, সেজন্য আসলে আমাদের আগুন নেভাতে অনেকটা ব্যাক পেতে হয়েছে। আগুনের প্রাথমিক কারণ হিসেবে যেটা আমরা বলতে পারি যে আপনারা যদি এদিকে চারিদিকে তাকান তাহলে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে আনঅথোরাইজ গ্যাস এবং ইলেকট্রিসিটি লাইন আছে, তা আমরা যেটা মনে করছি
যেকোনো এই দুটার যেকোনো একটা থেকে হয়তো আবার আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের 18টি ইউনিটের চেষ্টায় প্রায় আড়াই ঘন্টা পর সকাল 7:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে এর আগে একই বস্তিতে গত বছর 24 নভেম্বর আগুন লেগেছিল, সে সময় পড়েছিল কয়েকশো ঘর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আছেন রিপোর্টার নাজমুল সালেহী, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সালেহী, জুবাইর, ফায়ার সার্ভিসের 18টি ইউনিটের 165 জন কর্মী ত্রাণান্তকর চেষ্টায় আড়াই ঘন্টার সে অগ্নি নির্বাপনের লড়াই করে আগুনটি আসলে নিয়ন্ত্রণে আনলেও এখনও যে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ তার মধ্য থেকে আগুনের ধোঁয়া কিন্তু এখন পর্যন্ত বের হচ্ছে। মানে পুরো বস্তিতে সবকটি ঘর, যে ঘরগুলো পুড়ে গিয়েছে প্রত্যেকটি ঘরের মধ্যে আসলে এখনও এই ধরনের ধোঁয়া উঠছে এবং এখানে আগুন যে এখনও ভিতরে আছে সেটি হচ্ছে যে স্পষ্ট এবং সেটি আসলে বোঝা যাচ্ছে। এই পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্যে এখন বস্তিবাসী এসে তাদের যেই বেঁচে থাকার অবলম্বন, আসলে শেষ কোনো সম্বল আছে কি না যেখান থেকে আবার নতুন করে তারা উঠে দাঁড়াতে পারবেন, অথবা ঘর বাঁধার আশায় তারা সেই জায়গা থেকে সেই পুড়ে যাওয়া কয়লার মধ্যে থেকে আসলে বেশ কিছু অবশিষ্ট আছে কিনা সেগুলো আসলে খুঁজে ফিরছেন। বলা যেতে পারে এখানে যে মানুষগুলো আছেন তারা সব কিছু হারিয়েছেন, শুধুমাত্র যে শোবার ঘর, মাথা গুজার ঠাই এটাই শুধু হারিয়েছেন এমনটি নয়, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেগুলো আসলে পুড়ে কয়লা হয়েছে। আমি যেটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটি বড় মুদিখানার দোকান ছিল, এখানে অনেক মালামাল ছিল, সেগুলো আসলে পুড়ে একেবারে শেষ হয়ে গেছে। তার মানে এইখানে আমরা যখন এই বস্তিবাসীর সাথে কথা বলছিলাম তারা বলছে যে এখানে অনেকগুলো দোকান ছিল এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের যেমন দোকান ছিল, কাঠের আসবাবপত্রেরও দোকান ছিল। এগুলো পুড়ে যাওয়ার কারণে তারা মাথা গুজার ঠাই হারিয়েছেন এবং আয়ের উৎস আসলে হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন, এমনটি এই বস্তিবাসীর অবস্থা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি এখন পর্যন্ত জানানো হয়েছে যে এই বস্তিতে আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো আহত, নিহত অথবা কোনো হতাহতের ঘটনা তারা জানাতে পারেননি এবং তারা বলছেন যে এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত তারা পাননি। পাশাপাশি তারা এই নতুন এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণে অনুসন্ধানে আসলে কোনো কমিটি গঠন করা হয়নি, তারা বলছেন তারা একটি কমিটি গঠন করবেন, সেই কমিটি এটির প্রকৃত কারণ অনুসন্ধান করে বের করবেন। তবে আপাতত তাদের প্রাথমিক ধারণা হচ্ছে এখানে যে অবৈধ গ্যাস এবং যে অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এর আগেও কিন্তু এই বস্তিতে এই আগুন একবার ধরেছিল, এর আগে দুইবার আগুনের ঘটনা এই বস্তিতেই ঘটেছিল বলে আমরা বস্তিবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি। এই বস্তিতে প্রায় 4,500 থেকে 4,000 ঘর রয়েছে, যার একেবারেই যেই মানে মধ্য বস্তি বলা চলে যে অঞ্চলটিকে, সেই জায়গার সমস্ত ঘরগুলো আসলে পুড়ে গেছে এবং চার কোণার যেই চারদিকে কিছু কিছু ঘর এখন পর্যন্ত অক্ষত আছে, বাকিগুলো সব পুড়ে ছাই হয়েছে। এই বস্তিতে বসবাস করে প্রায় 15,000 মানুষ, তারা এই বস্তিতে যারা বসবাস করেন তাদের ভাষ্য হচ্ছে এখানে 15,000 মানুষ বসবাস করে। এই 15,000 মানুষের অধিকাংশই ঘর বাড়ি হারিয়ে একেবারে নিঃস্ব হয়েছেন এবং তারা আসলে খোলা আকাশের নিচে, যেটা আমি এর আগেও বলছি আসলে যে খোলা আকাশের নিচে তারা নেমে গেছেন, তাদের আর যাওয়ার আসলে কোনো জায়গা নেই, তারা এটা বলছেন। আবার কোথায় গিয়ে ঘর বাঁধবেন, আবার কীভাবে তাদের জীবন সাজাবেন সেই স্বপ্ন নিয়ে তারা, সেই আশায় তারা এখন পুড়ে যাওয়া কয়লার মধ্যে থেকে কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন, কিছু অক্ষত আছে কি না, আগুন নিভে যাওয়ার পর এখন সেই ঘরে এসে তারা তা অনুসন্ধান করছেন। বস্তিবাসী বলছেন তারা হঠাৎ করে রাত 4:30টার দিকে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি টের পান এবং ততক্ষণে দাউ দাউ করে চারি সাইডে আসলে আগুনের সূত্রপাত হয়ে যায় এবং তাদের যে প্রয়োজনীয় মালামাল তারা তা নিয়ে বের হতে পারেননি। অনেকেই আছেন শুধুমাত্র এক কাপড়ে ঘর থেকে বের হয়ে এসেছেন এবং পুড়ে যাচ্ছে তাদের ঘর, সেটা আসলে নিরুপায় হয়ে তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থেকে দেখতে হয়েছে উৎসুক জনতার সাথে। এই ছাড়া আসলে তাদের আর কোনো কিছুই করার ছিল না। পাশাপাশি এখন তারা বলছেন যে কোথায় গিয়ে যাবেন, এমন এই বিষয়ে যেমন তাদের উদ্বিগ্নতা আছে ঠিক একইভাবে তাদের জীবন জীবিকার আবার কী হবে সেটা নিয়েও তারা এখন শঙ্কার মধ্যে রয়েছে। এই বস্তিতে এর আগেও আগুন লেগেছিল এবং তখন আসলে গ্যাস এবং অবৈধ বিদ্যুতের কারণে, গ্যাসের কারণে আগুন লেগেছিল, এবারও এমনটাই হবে এমনই আশা, মানে এমনই শঙ্কার জায়গাটি থেকে ফায়ার সার্ভিস কিন্তু একটু আগে আমাদেরকে জানিয়েছে। তবে এই বস্তির কিছু যে জায়গা রয়েছে, চারদিকে যে কিছু অক্ষত এখনও ঘর রয়েছে, সেগুলো তারাও আসলে সমস্ত মালামাল বের করে নিরাপদ আশ্রয়ের খোঁজে আসলে রাস্তায় বের হয়ে এসেছেন। বলা যায় ফায়ার সার্ভিসের কর্মীরা
আড়াই ঘন্টার যে প্রাণান্তকর চেষ্টায় তারা এটিকে নিয়ন্ত্রণ এনেছেন, ততক্ষণে আসলে সব কিছু পুড়ে একেবারেই শেষ হয়ে গেছে। এইখানে বিশেষ করে ঘরগুলো দোতলা ছিল এবং নিচতলায় হচ্ছে যে আধা পাকা এবং উপরে হচ্ছে কাঠের ফ্রেমের উপরে কাঠ এবং বাঁশ দিয়ে বানানো ঘর। সুতরাং ফায়ার সার্ভিস বলছে এগুলো অতিমাত্রায় দাহ্য হওয়ার কারণে খুব দ্রুতই পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়েছে এবং বস্তিবাসী আসলে নিঃস্ব হয়েছেন। তো সাততলা বস্তি মহাখালী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ফয়সাল। অগ্নিকাণ্ডের খবর জানাতে মহাখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহি। সকালের সময়ে আরও থাকছে চট্টগ্রাম নগরীতে ডায়রিয়ার প্রকোপ, পানিতে মাত্রাতিরিক্ত লবণ আর দূষণই কারণ, অভিযোগ মানতে নারাজ ওয়াসা। জমি অধিগ্রহণ ও বিনিয়োগ জটিলতা কেটে যাওয়ায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে দেশের প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এরই মধ্যে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় 2400 পিলার, যার ওপরে বসেছে আইগার্ডারও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরের শুরুতেই খুলে দেওয়া হবে উড়াল সড়কের প্রথম অংশ, আর 2023 জুনে পুরো সড়ক খুলে দিলে ঢাকার 40-50% যানজট কমে যাবে বলে প্রত্যাশা তাদের। মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। জমির তলদেশে মাটি তুলে পিলার নয়, যেন বসানো হচ্ছে রাজধানীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন, যে স্বপ্ন বাস্তবায়নে দূর হবে যানজট, দূর হবে সড়কের ভোগান্তি। রোদ বর্ষা উপেক্ষা করে শ্রমিকদের চেষ্টায় ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে সারি সারি স্বপ্নের পিলারও। পাখির চোখে দেখলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অগ্রগতির দৃশ্য আরও স্পষ্ট বোঝা যায়। প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে বনানী তেজগাঁও হয়ে শেষ হবে চিটাগাং রোডে গিয়ে, যেখানে ওঠানামার জন্য 31টি র্যাম্প থাকবে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশে কাজ শেষ হয়েছে প্রায় 63%, দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত অংশে কাজ শেষ হয়েছে 17%, আর বাকি অংশের কাজ এখনও শুরু হয়নি। আগামী বছরের মার্চ এপ্রিলের দিকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত ট্রাফিক চলাচলের জন্য চিন্তা ভাবনা আমরা করছি। আমাদের যে ট্রাফিক স্টাডি আছে তাতে 50% ট্রাফিক যদি উপর দিয়ে যায় তাহলে নিজে 50% জায়গা অবশ্যই ফাঁকা হবে, সেই ক্ষেত্রে ট্রাফিক জ্যাম অনেকটাই। প্রকল্প পরিচালক জানান 2013 সালে কাজ শুরু হলেও বিনিয়োগকারী ও জমি অধিগ্রহণ জটিলতা থাকায় কাজে ধীর গতি ছিল, তবে গত এপ্রিলে সব জটিলতা কেটে গেছে। বর্তমানে বিনিয়োগকারী প্রতিষ্ঠান চায়না ICBC ব্যাংক এবং এক্সিম ব্যাংকের সাথে তারা ঋণ চুক্তি স্বাক্ষর করছে এবং ইতিমধ্যে তারা সে ব্যাংক থেকে তাদের লোন পাওয়া শুরু করেছে। আমাদের যে কনসেশন পিরিয়ড সেটা হচ্ছে 25 বছর, সেই অনুযায়ী তারা টোল নেবে এবং 25 বছর পরে এটা বাংলাদেশ সরকারের কাছে তারা হস্তান্তর করবে। PPP প্রকল্পের আওতায় করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে মোট খরচ হবে 8,940 কোটি টাকা, যার 27% বহন করবে বাংলাদেশ আর বাকি 73% বিনিয়োগ করবে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি। রাজধানী ঢাকার যানজট নিরসনের সবচেয়ে কার্যকরী পদক্ষেপ বলা হচ্ছে এই ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে। যদিও কাজ শুরু হওয়ার পর গত 8 বছরে এর মাত্র 25% অগ্রগতি হয়, এ নিয়ে কিছুটা হলেও আশাহত এই নগরবাসী। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যেহেতু এই প্রকল্পের সমস্ত জমি অধিগ্রহণ ও অর্থ ছাড় হয়ে গিয়েছে, তাই আগামী বছরের শুরুতেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল পেতে শুরু করবে এই নগরবাসী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত বাংলাদেশের যাত্রীদের অস্বাস্থ্যকর পরিবেশে নামমাত্র করোনা পরীক্ষা করে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, যাত্রীদের খোলা আকাশের নিচে নিজের পরীক্ষা নিজেই করতে দেখা গেছে। করোনার মতো মহামারীর পরীক্ষার এমন অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ভারত ফেরত যাত্রীরা। এই অবস্থায় স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্টরা বলছেন তাদের সীমাবদ্ধতার কথা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েল রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীরা জানান, স্থলবন্দরে এসে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের পর মানতে হচ্ছে স্বাস্থ্য বিভাগের কঠোর নির্দেশনা। তবে স্থলবন্দরের করোনা টেস্টের বাধ্যতামূলক কার্যক্রমের অব্যবস্থাপনা দেখে যাত্রীদের চোখ যেন ছানা পড়া। খোলা আকাশের নিচে পুকুর পাড়ে অস্বাস্থ্যকর পরিবেশে করোনা টেস্টের কার্যক্রম দেখে অনেক যাত্রী ঝুঁকির আশঙ্কায় নিজের টেস্ট নিজেই করে ডাক্তারের ভূমিকা পালন করছেন। এমন পরিস্থিতিতে করোনা ঝুঁকি আরও বাড়বে বলে অভিমত ভারত ফেরত যাত্রীদের। নিজের টেস্ট এখন নিজে করলাম, ছোট ছোট কর্নবার দিয়ে মানুষ নিজেরা ঢুকাচ্ছে, এখন
স্যাম্পলটা তো ঠিকমতো বের হয়ে আসবে না। একটা খোলা জায়গার মধ্যে আমাদের হচ্ছে করোনা টেস্ট করা হচ্ছে, যেরকম জায়গা নেওয়া হচ্ছে ওটা তো একদমই অপরিষ্কার। আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল অফিসার জানান, অবকাঠামোহীন এবং অরক্ষিত অবস্থায় স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই তারা করোনা টেস্ট করাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন তারা। খোলা আকাশের নিচে করি, প্রতিদিনই করতেছি, আর আমার ওই এগুলো আমি নিজে ইয়ে করি, আমার অ্যাসিস্ট্যান্ট পাই না। আমাদের দায়িত্বটা হচ্ছে প্যাসেঞ্জার আসার পরে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা, তারা কোথায় কোয়ারেন্টাইন করবে সেই জিনিসটাকে আমরা দেখছি। এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি স্বীকার করে অবকাঠামো ও জনবল সহ নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। যথাযথ পিপি সহ অন্যান্য শারীরিক যে বিষয়গুলো আছে নিশ্চিত করে যাতে স্যাম্পলটি কালেকশন করা হয় এই বিষয়টি আমরা দেখব। গত 26 এপ্রিল থেকে 6 জুন পর্যন্ত 1412 জন যাত্রী আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরে যান। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মংলায় করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় 38 জনের মধ্যে 20 জন করোনা শনাক্ত হয়েছেন। সবশেষ খবর জানাতে মংলা শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ। জুবাইর, মংলার যতদিন অতিবাহিত হচ্ছে করোনার পরিস্থিতি অত প্রকট হচ্ছে এবং অত অবনতি হচ্ছে যতই দিন গড়িয়ে যাচ্ছে। তা মংলা উপজেলা প্রশাসন এখানে 8 দিনের বিধিনিষেধ আরোপ করেছিল, কিন্তু করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কারণে আরো 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। কিন্তু এখানকার লোকজনের যে চলাফেরা বা তাদের যাতায়াত এতটাই বেপরোয়া হয়ে গেছে, তারা কখনো মনেই করছে না যে মংলা এলাকায় বা মংলা উপজেলা সংলগ্ন পৌর এলাকায় করোনা সংক্রমণ বাড়ছে। তাহলে এখানে যেটাই আমাদের উপজেলা প্রশাসন জানিয়েছে এবং থানা প্রশাসন যেটা আমাদেরকে জানিয়েছে যে এখানে যে মানুষজন বিভিন্ন দিক থেকে আসা, বিভিন্ন জেলা থেকে আসা যেসব মানুষজনকে তারা বিধিনিষেধের আওতায় আনতে যাচ্ছে বা তারা যতগুলো চেকপোস্ট বসিয়ে যেন অন্য জেলা থেকে কোনো মানুষ মংলা উপজেলায় প্রবেশ করতে না পারে, মংলা এলাকায় প্রবেশ করতে না পারে, কিন্তু তারা তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষজন বিভিন্ন অজুহাত দিয়ে তারা কিন্তু এলাকায় প্রবেশ করছে, মংলায় প্রবেশ করছে। তাহলে এখানে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে মংলা পারাপারে যে যখন এখান থেকে লোকজনগুলো সকালে 7টা থেকে 8টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত যখন মানুষজনগুলো এখান থেকে পারাপার হচ্ছে, সেই মানুষগুলো গাদাগাদি হয়ে এখান থেকে খেয়া পারাপার হচ্ছে। এবং এছাড়াও যে কথা আমাদেরকে জানিয়েছে যে শিল্প প্রতিষ্ঠানে প্রায় 50টি প্রতিষ্ঠান রয়েছে, এখানে মানুষজন কিন্তু অহরহ চলাফেরা করছে। ফয়সাল, এই ছিল মংলার করোনা সংক্রান্ত বিষয়ে আমার কাছে সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির খবর জানাতে মংলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ হাসান। চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার ও আল করন ওয়ার্ডে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। এলাকাবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, ওয়াসার পানি মাত্রাতিরিক্ত লবণাক্ত ও দূষিত হওয়ায় সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছেন এই রোগে। তবে অভিযোগ মানতে নারাজ ওয়াসা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। এক সপ্তাহের মধ্যেই অশোক চক্রবর্তীর পরিবারের শিশু থেকে শুরু করে অন্য সদস্যরাও ডায়রিয়ায় আক্রান্ত হন। তাদের দাবি, ওয়াসার পানি থেকেই সমস্যা হয়েছে তাদের। শুধু এই পরিবারটি নয়, নগরী ফিরিঙ্গি বাজার আলকরণ এলাকার প্রায় প্রতিটি ঘরে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। ব্যবহারকারীদের অভিযোগ, ওয়াসার পানি মাত্রাতিরিক্ত লবণাক্ত ও দূষিত হয়ে পড়েছে, এ পানি পান ও ব্যবহারে সমস্যা হচ্ছে তাদের। জনপ্রতিনিধিও মনে করেন পানি ব্যবহারেই সমস্যা হচ্ছে। পেট ব্যথা, বমি, পায়খানা, তিনটা একসাথে, এবং পেট ব্যথা এমন হয় যে বড় ছেলেটা ফ্লোরে শুয়ে যায়। ডিসপেন্সারিতে যখন গেলাম দেখলাম যে এলাকার প্রায় মানুষেরই একই সমস্যা। পানি ভীষণ গন্ধ, নোনা পানি, এগুলো খাওয়াতে সবার প্রবলেম হচ্ছে, আমাদেরও হচ্ছে। লবণাক্ত যারাই খাচ্ছে এটা মানুষের ডায়রিয়া হচ্ছে, আমারও দুবার হয়েছে। আমাদের ওয়াশার এখানে লাইনটা হলো লিক, কিছুক্ষণ বালি থাকে, এরপরে গন্ধ গন্ধ সবার ঘরে ঘরে। ওয়াশা কর্তৃপক্ষকে এটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, এটার জন্য প্রাদুর্ভাব বেশিরভাগ গণহারে ছড়িয়ে না পড়ে। এদিকে দূষিত পানি ব্যবহারে ক্ষতিকর দিক তুলে ধরে পানি ফুটিয়ে ও জীবাণুমুক্ত করে ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। পানি যেটা ব্যবহার করব এটা যথাযথভাবে আমরা বিশুদ্ধ হতেই হবে। এটা নলকূপ থেকে যে পানি নেন, ওয়াশার যে পানি নেন, এটাও অবশ্যই ফুটিয়ে খেতে হবে। তবে লবণের মাত্রা সহনীয় বলে দাবি ওয়াশার। এই পানিতে লবণাক্ততা আছে, বাট সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুর যে লিমিট আছে তার চেয়ে নিচে আছে। এটা চলে যাবে, এটা কয়েকদিনের মধ্যে চলে, বৃষ্টি হয়েছে, কয়েকদিনের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এলাকাবাসীর দাবি, বেশি দামে বোতলজাত পানি কিনতে বাধ্য হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
আবারও করোনা পরিস্থিতির খবর। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মমতাজ, চলছে ট্রাফ, শুধুমাত্র বাস চলছে না, চলছে না, কোন দোকান বন্ধ আছে, তবে রাতের আধারে চলছে দূরপাল্লার পরিবহন। আমরা দেখছি এই অবস্থায় করোনা সংক্রমণ কখনোই প্রতিরোধ করা যাবে কিনা এ নিয়ে সুশীল সমাজ সন্দেহ পোষণ করেছে। আমরা বলতে চাই এইটাই যে ফয়সাল, এখানকার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রশাসন যখন মাঠে আসে তখন সবাই তৎপর হয়ে যায়, সবাই বাড়ির দিকে মুখ করে, কিন্তু প্রশাসনিক তৎপরতা ছাড়া কখনোই আমরা চলছে ট্র্যাক, শুধুমাত্র বাস চলছে না, চলছে না, কোনো দোকান বন্ধ আছে, তবে রাতের আধারে চলছে দূরপাল্লার পরিবহন। আমরা দেখছি এই অবস্থায় করোনা সংক্রমণ কখনোই প্রতিরোধ করা যাবে কিনা এ নিয়ে সুশীল সমাজ সন্দেহ পোষণ করেছে। আমরা বলতে চাই এইটাই যে ফয়সাল, এখানকার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রশাসন যখন মাঠে আসে তখন সবাই তৎপর হয়ে যায়, সবাই বাড়ির দিকে মুখ করে, কিন্তু প্রশাসনিক তৎপরতা ছাড়া কখনোই আমরা এটাকে সেই লকডাউনের আওতায় আনা যায় কি না আমরা স্বাভাবিক গতি দেখলেই বোঝা যায় যে মানুষ এই লকডাউনকে কখনোই মেনে নিতে মানে মানতে চাচ্ছে না। প্রশাসন বারবার তাগিদ দিচ্ছে, প্রশাসন কঠোর হচ্ছে, তারপরেও তারা এই লকডাউনকে সেই মনে প্রাণে মেনে নিতে পারছে না। এখানকার যে দুরূহ অবস্থা, এই যে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, সেই সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার পরও তাদেরকে কখনোই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সাধারণ মানুষ যেন জীবিকার দিকেই ঝুঁকে পড়েছে, জীবনের চেয়ে জীবিকাই তাদের কাছে বড়, এটাই যেন তারা প্রমাণ করতে চাচ্ছে। এই অবস্থাতে প্রশাসনিক তৎপরতা যেমন বাড়ানো দরকার বলে মনে করছে সুশীল সমাজ, তেমনি স্বাস্থ্য বিভাগেও, স্বাস্থ্য বিভাগেরও তৎপরতা দরকার বলে মনে করছে। এই ছিল ফয়সাল, সাতক্ষীরার নিউ মার্কেট এলাকা থেকে সাতক্ষীরার করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। মুন্সিগঞ্জ শহরেই ড্রাকপুর কেল্লার পাশে জেলায় প্রথম বঙ্গবন্ধুর স্থায়ী ম্যুরাল স্থাপন হচ্ছে। ভোর থেকেই ম্যুরাল ও পুরো চত্বরে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। উজ্জ্বল, জোবায়ের বঙ্গবন্ধুর এই ম্যুরাল ঘিরে এই এলাকাটি যদি আমি দেখাতে চাই আপনাকে, যে এই মোগল স্থাপত্য যে ইদ্রাকপুর কেল্লা যেটিকে ঘিরে এই শহরের বসতি গড়ে ওঠে, সেটি কিন্তু এতদিন একেবারে আড়ালে ছিল। সামনে নানা রকম স্থাপনা ছিল, যে স্থাপনাগুলো খুবই নড়বড়ে অবস্থা এবং একরকম ডাস্টবিন ভরা ছিল এই এলাকাগুলোতে, সেই জায়গাটাকে সরিয়ে এখন যেমন ইদ্রাকপুর কেল্লাটি সামনের দিকে চলে আসছে, একই সঙ্গে যে এই বঙ্গবন্ধুর ম্যুরাল সেটিকে ঘিরে যেখানে নানা রকম নান্দনিক পরিবেশ করা হয়েছে সেগুলো কিন্তু এখন উদ্বোধন না হতেই যে কাজগুলো চলছে সেগুলো দেখতেই নানা ধরনের মানুষ, নানা বয়সী মানুষ কিন্তু এখানে সকাল থেকে আসছেন এবং তারা দেখছেন যে এই আজকে ছয় দফায় কিন্তু এই যে ম্যুরালের একটু দূরেই কিন্তু ছয়টি মুষ্টিত হাত, যে স্বাধীনতার যে আমাদের পতাকা ধরে আছে সেই ভাস্কর্য এখানে আছে সেটি দেখছেন। এর পাশে ডিসি পার্ক রয়েছে এবং এই যে দেখছেন লাখ ঘেঁষা যে একটি ভবন, এটি কিন্তু 125 বছরও বেশি বয়সী যে মুন্সিগঞ্জ হাই স্কুল সেটি রয়েছে এই ইদ্রাকপুর কেল্লার পাশে, রয়েছে একটি প্রাচীন স্কুল এবিজিএম উচ্চ বালিকা বিদ্যালয় এবং পাশে কিন্তু টেনিস কমপ্লেক্স, সবকিছু মিলিয়ে যে একটি চমৎকার আবহ তৈরি হয়েছে। এবং এই যে জন্ম শতবর্ষ যে জাতির পিতার সেই বিষয়টি এবং সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার এই সবকিছু কিন্তু একটি স্মারক হিসাবে এই ম্যুরালটি তৈরি করেছেন এখানকার জেলা প্রশাসক এবং যেটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এবং পুরো এলাকা কিন্তু পাল্টে দেওয়া হয়েছে এটাকে ঘিরেই ছিল এখানকার সর্বশেষ। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনার খবর জানাতে বংশীগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।
সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আবারও ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের 18টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসার আগেই কয়েকশো ঘর পুড়ে ছাই। জটিলতা কেটে যাওয়ায় দ্রুত এগিয়ে চলছে দেশের প্রথম উড়াল সড়ক নির্মাণ কাজ। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলবে আগামী মার্চে, পুরো চালু হলে অর্ধেকে নামবে ঢাকার যানজট। এবং আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীরা নিজেই করছেন করোনা পরীক্ষা, চরম অব্যবস্থাপনা, সীমাবদ্ধতার দোহাই স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্টদের। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।